সেশনে আছেন আই মিন বিবিএম বি এবং ইভেন সিএমএস অথবা চার্টার সেক্রেটারি অথবা এসিসিএসি মা যারা শুরু করছেন বা এই লেভেলে আছেন তাদের জন্য অনেক সময় জিনিসটা একটু কনসেপ্ট অত ক্লিয়ার হয় না এটা থিওরিটিক্যাল আসপেক্টে বিভিন্ন বইয়ে ডিসকাশন করা আছে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে কথা বলছি আমি ধরে নিচ্ছি একটা কোম্পানি যে কোম্পানির হচ্ছে যে শুরু করেছে বিজনেস সে দুই সালে তো সেই জানুয়ারির এক তারিখে তারা বিশ হাজার শেয়ার ইস্যু করলো তো এটা ইস্যু করা হলো কোনো সমস্যা নাই পরে ঠিক আবার মার্চে যে হচ্ছে তিরিশ হাজার ইস্যু করলো আবার মেতে যে কোন একটা কারণে পারচেস করা হলো মার্কেট থেকে যেটাকে স্টক হিসেবে করা হলো সো এটা একটা ইস্যু আহ সলভ করা হলো আবার জুলাইতে যে বারো হাজার এবং দুই হাজার আগস্টে এসে দুই হাজার আগস্টে এসে যেটা করা হলো দুই হাজার বিশের সেটি হচ্ছে স্টক স্প্লিট করা হলো একটার থেকে স্পিড করা দুটা হলো এবং পরবর্তীকালে এবং ডিক্লেয়ার করা হলো ডিভিডেন্ড নভেম্বরে টেন পার্সেন্ট ফর দ্য ইন্টারিম পিরিয়ড এবং এরপরে কি করা হলো ডিসেম্বরে এক তারিখে এসে আরো চব্বিশ হাজার শেয়ার ইস্যু করা হলো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনারা বলতে পারেন যে একটা অর্গানাইজেশন এতগুলো অ্যাক্টিভিটিস কেন করলো আসলে এত অ্যাক্টিভিটিস কোন অর্গানাইজেশন সাধারণত করে না আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আপনাকে একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই एग्जांपलটা এভাবে সাজিয়েছি সো আমরা যদি দেখি তাহলে এটা একটা সোল বা ইস্যু শেয়ার 1 তারিখে জানুয়ারি মার্চে মেতে আবার ট্রেজারি স্টক হিসেবে কিনে না হলো আবার জুলাইয়ে নতুন করে স্টক ইস্যু করা হলো এটা একটা তিনটা অ্যাক্টিভিটিস তিন ধরনের অ্যাক্টিভিটিস হলো এখানে সেল এবং পার্চেস দুই ধরনের অ্যাক্টিভিটিস এরপর আসি স্পিড করা হলো আবার সোল্ড করা আগের মতো স্টক ডিভিডেন্ড এবং ফাইনালি আবার শেয়ার ইস্যু করা হলো সো কমপ্লেক্সিটি করার জন্য আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বিষয়টাকে এভাবে সাজিয়েছি সো যদি আমরা দেখি এখন লেটস সে আপনি দেখেন যে আমরা কি করতে চাচ্ছি সোল্ড করা হলো জানুয়ারি এক তারিখে সো এই বিশ শেয়ার এখন আপনি বলতে পারেন যে বিশ হাজার শেয়ার সেল করা হলো জানুয়ারির এক তারিখ তার মানে হচ্ছে ফুল ইয়ার এটিকে আউটস্ট্যান্ডিং ছিল মানে দুই সালে যদি আমি কনসিডার করি ফুল ইয়ার বারো মাসের ভিতর বারো মাসে এই শেয়ারটা আউটস্ট্যান্ডিং ছিল তার মানে এই বছর শেষে যে প্রফিট হবে বা ডিভিডেন্ড হবে স্পেশালি ইপিএস হবে প্রফিট হবে তার অংশ ক্লেম করতে পারবে এই বিশ হাজারের ফুল ইয়ার এভাবেই কিন্তু ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্টটা আসছে যে আসলে আমার পুরো বছর বারো মাস ধরে এই অর্গানাইজেশনের প্রফিটেবিলিটির একটা হকদার বা এই প্রফিটেবিলিটির পিছনে কন্ট্রিবিউশন আছে এই বিশ হাজার শেয়ার এ কারণে এই বিশ হাজারের কাছে আমি ফ্র্যাকশন দেখেছি কি ফ্র্যাকশন টুয়েলভ বাই টুয়েলভ মানে ওয়ান এখন আপনি বলেন মার্চ মার্চ যদি হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস শেষ তাহলে দশ মাস চলবে অর্থাৎ মার্চ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এখন দেখেন এই তিরিশ হাজার শেয়ার আমি এখানে কি করেছি টেন বাই টুয়েলভ অর্থাৎ ফ্র্যাকশন বারো মাসে দশ মাস তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি খুবই খুবই কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত আপাতত দেখেন এরপরে কি হলো ট্রেজারি স্টক বাই ব্যাক করা হলো বাই ব্যাক করা হলো আঠারো শেয়ার আচ্ছা আঠারো হাজার শেয়ার এটি মেতে তে মে মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস চলে গেছে তাহলে আট মাস রিমেইনিং পিরিয়ড এটাকে আবার নতুন করে কিনে আনা হয়েছে আর ট্রেজারি স্টক কেনা মানে হচ্ছে যে এটির উপরে আসলে এটি আসলে ট্রেজারি স্টক হিসেবে থাকে সো আমরা এই সংখ্যাটা এখানে দেখলাম এবং এটা ফ্র্যাকশন আছে এইট বাই টুয়েলভ আমরা এখানে দেখতে পেলাম সো এই বিষয়গুলো কিন্তু খুব সহজ আমরা কিন্তু বুঝতে পারলাম যে এটি আসলে বেশ সহজ এটি নিয়ে আসলে আমাদের ফার্দার কোনো ডিসকাশনের প্রয়োজন নেই এখন দেখেন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো যেটি হচ্ছে আপনার জুলাই ওয়ানে এটাও কোনো সমস্যা নেই বিকজ সোল্ড করা হয়েছে কোন মাসে করা হলে জুলাই জুলাই মানে হচ্ছে আলটিমেটলি জানুয়ারি থেকে জুন পর্যন্ত হলো সিক্স মান্থ হয়েছে সিক্স মানে হচ্ছে সিক্স বাই টুয়েলভ সো এটিও কিন্তু কোনো আমার বড় ধরনের কোন ইম্প্যাক্ট নেই আমরা এটা দেখতে পারি এটা ইজি এই পর্যন্ত এবার দেখেন এসে আগস্টের ওয়ান এখানে সুপ্রিয় দর্শক এবং আমার স্টুডেন্ট এবং যারা শুনেন আমার প্রফেশনাল ফ্রেন্ডস অ্যান্ড কালিগস আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করছি এই রোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়াই বিকজ এখানে দেখেন একটা ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে স্প্লিট হচ্ছে এই জায়গাটাই স্প্লিট হচ্ছে কি স্প্লিট হচ্ছে ওয়ান ইস টু মানে একটা শেয়ারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে এখন যখন করা হচ্ছে এটির পরের কোন ইফেক্ট থাকবে না বাট শুরু সব ইফেক্ট থাকবে সেই কারণে আমরা স্টকে স্পিড করছি স্পিড করার কারণে ওয়ান টু টু মানে হচ্ছে যে সংখ্যায় যা থাক না কেন এর একটা টু সংখ্যায় ফ্র্যাকশন চলে আসছে তার মানে আগস্টের এক তারিখে ডিক্লেয়ার করা হলো তার আগে সমস্ত আউটস্ট্যান্ডিং শেয়ারের উপরে ইম্প্যাক্ট থাকবে মানে টু টাইমস এই জন্য টু বসানো হয়েছে সো এটা আমরা বুঝলাম সো আমরা এই দুয়ের ব্যাপারটা আমরা কিন্তু এখানে এখন বুঝতে পারলাম যে যে এটার কি আছে আমরা এই দিয়ে গুণ করা হলো এটা কেন করা হলো এটার ইম্প্যাক্টটা আমরা দেখতে পেলাম হচ্ছে স্টক স্প্লিটের একটা ইম্প্যাক্ট ওকে ফাইন এরপরে দেখেন আগস্টে সেপ্টেম্বর এক তারিখে আবার নতুন করে শেয়ার সেল করা হয়েছে এটা নর্মালি আমরা জানি সেপ্টেম্বর ওয়ান সোল্ড একই আপনার হচ্ছে যে আটচল্লিশ হাজার আচ্ছা এখন এখানে দেখেন সেপ্টেম্বর মানে হচ্ছে বাকি আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস বাকি আছে সো আমরা কি করেছি এখানে ফোর বাই টুয়েলভ অর্থাৎ পয়েন্ট থ্রি থ্রি সো সিম্পল কিন্তু এখানে কিন্তু এই দেখেন দুইয়ের ইম্প্যাক্টটা নাই দুই গুণের ইম্প্যাক্টটা এখানে নাই সো এটা আমরা বুঝতে পারছি এরপরে দেখেন আর একটা ইন্টারেস্টিং এবং আমি আবারও আপনাদের মনোযোগ আকর্ষণ করছি বিকজ এখানে আবার আর ঘটনা ঘটছে কি হয়েছে 10% স্টক ডিভিডেন্ড করেছে 10% স্টক ডিভিডেন্ড করার কারণে কি ঘটনা ঘটলো দেখেন এইখানে এসে আমি আবার যদি डिफरेंट লেভেলে আপনাদেরকে দেখাই যে এখানে কি ঘটনা ঘটলো স্টক ডিভিডেন্ড দেয়া হলো 10% ফলে এর আগের সমস্ত হিসাবগুলোকে 1.10 মানে হচ্ছে আপনারা 10% একটা শেয়ারের এগেইনস্টে স্টক ডিভিডেন্ড যদি দেয়া হয়েছে স্টক ডিভিডেন্ডে একটা একটা শেয়ার এগেইনস্টে 100 টাকার গিয়েছে 10টা তার মানে একটা এগেইনস্টে 0.10 সো আমি ফ্যাকশন আকারে গুণ সব জায়গায় 10% কে অ্যাডজাস্ট করে দিয়েছি প্রিভিয়াস গুলো যেগুলো এখানে আপনার প্রিভিয়াস আছে এই সমস্ত গুলোকে আমরা কি করলাম আমরা এখানে কিন্তু নতুন করে কি করলাম আমরা এখানে আপনার স্টকের একটা ইম্প্যাক্ট দেখিয়ে দিলাম যে এটা কি হলো আমরা দেখতে পেলাম যে এখানে আমরা ওয়ান ওয়ান দিয়ে আমরা এটাকে গুণ করে দিলাম সো ফলে এই ফ্র্যাকশনটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেললাম সো ইস ফাইন দেন আমরা ডিসেম্বর এক তারিখে সোল্ড করলাম চব্বিশ হাজার শেয়ার তাহলে ডিসেম্বর এক তারিখে চব্বিশ হাজার মানে হচ্ছে ওয়ান বাই টুয়েলভ মানে হচ্ছে বারো ভাগের এক ভাগ এক মাস মতো ছিল সো এখানে আসলে এটার কোনো না এটা ডিভিডেন্ডের না বিকজ এটার ঘটনা সিম্পল যে আপনার আমরা দেখতে পেলাম যে এখানে আসলে দুই হাজার হলো সো এই সমস্তগুলো এইগুলো যোগ এবং একটা বিয়োগ আছে বিকজ এটা হচ্ছে বাই করা হচ্ছে ট্রেজার স্টক সো আউটস্ট্যান্ডিং শেয়ার আমরা যদি এই কলমটা দেখি তাহলে আমরা ইজিলি দেখতে পারি যে এই কলমটাই হচ্ছে মূলত আমার শেয়ারের আপনার ওয়েটেড ওয়েটেড অ্যাভারেজের নাম্বারটা কত সো ইটস ইজ ভেরি আমরা দেখতে পেলাম যে এখানে আসলে আমরা মোট সংখ্যার একটা সার্টেন অংশ অর্থাৎ 1 লাখ আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে কি ট্রেজারি স্টক। সেই ট্রেজারি স্টকটা কেন এখানে হলো বিকজ এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের এই জায়গাটাতে এসে যদি আমরা দেখি যে ট্রেজারি স্টক করার কারণ কি এটা কারণ হচ্ছে যে এই ট্রেজারি স্টক ইস্যু প্লাস স্প্লিট প্লাস ডিভিডেন্ড এই সমস্ত কিছুর কারণে কিন্তু আমরা ওয়েটেড এড এভারেজের একটা ইম্প্যাক্ট এখানে আমরা দেখতে পেলাম এবং সেই সংখ্যা যোগ করে আমরা দেখতে পেলাম এখানে কি হলো যে আমরা এখানে দেখতে পেলাম যে সংখ্যাটা যে ফাইনালি এক লাখ এক লাখ হাজার চারশো অর্থাৎ এটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ এই যে আমি বললাম এই সংখ্যাটাই হচ্ছে আপনার মূলত ওয়েটেড অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আমরা দেখতে পেলাম যে এই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আমরা কিন্তু একটা সংখ্যা এখানে দেখতে পেলাম এখন এটাই আমার এই সেশনের উদ্দেশ্য ছিল আপনাকে বলার বাট সিম্পলিফাইড করার জন্য দেখানোর জন্য আমি আরো কিছু ইস্যু আছে আপনার এখানে ডাইলিউটেড ইপিএস কিরকম হয় এটা পরে আমরা বলবো আপাতত দেখাই যে এখানে ধরলাম একটা কোম্পানির সেলস হয়েছে টোটাল অ্যামাউন্ট 5 লাখ টাকা তার থেকে সিওজিএস কস্ট অফ গুডস ছিল 2.5 লাখ টাকা তার মানে জিপি গ্রস প্রফিট হচ্ছে 2.5 লাখ টাকা সো এই এইটা হচ্ছে আমাদের জিপি হ্যাঁ জিপি সো আমরা মনে হয় 2 লাখ সাইট করলে বেটা তাহলে এই সংখ্যাটা আপনার কনফিউশন কম হবে আমরা এটাকে দুই লাখ ষাট করে দিলাম সো দুই লাখ করলে আমরা দেখলাম দুই লাখ চল্লিশ হচ্ছে জিপি সো এরপরে ওপেক্স বাদ দেওয়া হচ্ছে তাহলে এক লাখ সত্তর হাজার টাকা আমরা পেলাম ইবিটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এক লাখ সত্তর হাজার টাকা পরবর্তীকালে আমরা হচ্ছে ইন্টারেস্ট এখান থেকে দেয়া লাগলো ধরলাম লেটসে ব্যাংক রেটে আমার একটা ইন্টারেস্ট দিতে হলো লেটসে সেভেন পার্সেন্ট রেটে আমাকে ইন্টারেস্ট শেয়ার করতে হলো উইথ ব্যাংক এটা আমি পেলাম চোদ্দ হাজার টাকা সো ইবিটি মানে

নেট প্রফিট দাঁড়ালো আমরা আহ এটাকে একটু এক্সাম্পলটা চেঞ্জ করতে পারি আমরা এখানে যদি করে দিতাম হচ্ছে চল্লিশ তাহলে জিপি ফিফটি ফিফটি পার্সেন্ট উপরে চলে তো আমি জাস্ট বোঝানোর জন্য যে ইপিএস এর ক্যালকুলে একটু আপনাদেরকে সিম্পলিফাই করার জন্য এখানে যেটা আমরা দেখেছিলাম পাঁচ লাখ টাকা জিপি দুই লাখ ষাট থেকে ওপেক্স আছে টোটাল ওপেক্স এখানে আমরা জানি যে ওপেক্স ভিতরে অ্যাডমিন থাকে ফাইনাল অ্যাডমিন থাকে অ্যাডমিন সেলস সেলস মার্কেটিং সেলস সেলস এবং মার্কেটিং থাকে এমবিডি এমবিডি এবং হচ্ছে অ্যাডমিন সো এই টোটাল এক্সপেন্ডিচার গুলো পেমেন্ট করার পরে আমাদের এখানে সত্তর হাজার টাকা পেমেন্ট করার পর এক লাখ নব্বই হাজার টাকা আসলে ইবিটি অর্থাৎ আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স তারপরে হচ্ছে ইন্টারেস্ট গেল হচ্ছে চল্লিশ হাজার চোদ্দ হাজার টাকা তাহলে ইবিটি ইন্টারেস্ট বিফোর ট্যাক্স হচ্ছে এক লাখ ছিয়াত্তর হাজার টাকা তার ভিতরে ট্যাক্স দিতে হলে কর্পোরেট ট্যাক্স থার্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আকারে ধরলে এটার অ্যামাউন্টটা দাঁড়ালো সাতান্ন হাজার দুইশো নেট প্রফিট যে ফাইনালি দাঁড়াল হচ্ছে আপনার নেট প্রফিট ফিগারটা আমার দাঁড়ালো এক লাখ আঠারো হাজার টাকা সো এক লাখ আঠারো হাজার আটশো টাকা হচ্ছে নেট প্রফিট এর থেকে প্রেফার্ড ডিভিডেন্ড আমি ধরে নিলাম যে প্রেফার্ড ডিভিডেন্ড যারা হচ্ছে যে আমাদের প্রেফার স্টক হোল্ডার আছে তারা হচ্ছে যে এখানে তাদেরকে আলাদাভাবে ডিভিডেন্ড দিতে হয় আমরা সবাই জানি সো অনেক ক্ষেত্রে প্রেফার্ড স্টক কিন্তু কমন না সব জায়গায় কিন্তু আমরা প্রেফার্ড স্টককে দেখতে পাই না বাট আমরা এখানে কেন এটা রেখেছি এটার কারণ হচ্ছে বোঝানোর জন্য যে আসলে আমাদের নেট প্রফিটের থেকে প্রেফার্ড স্টকদের আগে বাদ দিয়ে নিতে হয় এরপরে আমরা যেটা পাই সেই অ্যামাউন্টটাকে আমরা বলি হচ্ছে কি বলি আমরা সেই অ্যামাউন্টটাকে প্রফিট অ্যাট অ্যাভেলেবেল ফর কমন শেয়ার হোল্ডার এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রফিট অ্যাভেলেবেল ফর কমন শেয়ার হোল্ডার এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় কেন ইম্পর্টেন্ট হয়ে যায় বিকজ আমরা এটাকেই কিন্তু ডিভাইড করি হচ্ছে আসলে মূলত আমরা এটাকে ডিভাইড করি আমাদের হচ্ছে যে ইপিএস দিয়ে তাহলে এই যে ইপিএস বের করার জন্য আমরা এটাকে কমন ওয়েটেড অ্যাভাইস কমন শেয়ার দিয়ে ভাগ দিই সো আমরা এখানে প্রফিট অ্যাভেলেবেল ফর কমন শেয়ার হোল্ডার পেলাম হচ্ছে এক লাখ আঠারো হাজার আটশো এটাকে ভাগ যাবে হচ্ছে সিম্পল আমি লিখে দিছি নেট প্রফিট এই যে নেট প্রফিট অ্যাভেলেবল নেট প্রফিট না আসলে নেট প্রফিট অ্যাভেলেবল ফর কি ফর হচ্ছে কমন কমন শেয়ার হোল্ডার কমন শেয়ার হোল্ডার এই টাকাটা আমরা যখন পেয়ে গেলাম নেট প্রফিট অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার এইটা যখন পেয়ে গেলাম সেই অ্যামাউন্টটা এক লাখ আঠারো হাজার সেটাকে আমরা ভাগ দিচ্ছি ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার যেটা আমরা বের করেছিলাম সেই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আমরা এখানে এই কলাম ইন্টু এই কলাম ভাগ দিলে আমরা দেখতে পেলাম যে আলটিমেটলি এটা দাঁড়াইছে ইপিএস হচ্ছে এক টাকা তেরো পয়সা সো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই ক্যালকুলেশনটা বোঝানোর জন্যই আপনাদেরকে বুঝাচ্ছি অনেকে কিন্তু কনফিউজন যে স্টক স্পিড এর ইম্প্যাক্টটা হয় হচ্ছে মূলত যেখানে স্পিড তার আগের সমস্ত সংখ্যায় আর ডিভিডেন্ডটা হয় সিমিলার কিন্তু ডিভিডেন্ড যেহেতু এখানে দেওয়া হয়েছে সো তার আগে সমস্ত ডিভিডেন্ড ইম্প্যাক্ট হয়েছে কিন্তু আফটার মানে ডিভিডেন্ড স্টক স্প্লিটের পরে আর কোনো ইম্প্যাক্ট নেক্সট এখানে দেওয়া হয়নি সিমিলারলি ডিভিডেন্ডের এর পরে নতুন শেয়ার হয়েছে তাদেরকে কিন্তু এখানে কনসিডার করা হয়নি সো দিস ইজ দা প্রেজেন্টেশন স্মল প্রেজেন্টেশন ফর টুডে আই होप যে আপনাদের অনেক ক্লিয়ার লাগছে বুঝতে পারছেন তারপরেও যদি এটা বুঝতে অসুবিধা হয় প্লিজ আস্ক এনি কোশ্চেন ইন মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এন্ড আমি যেসব জায়গায় এই ভিডিও